রোদ পুরোপুরি থম মেরে গিয়েছে। আদ্রিয়ানের কথা মাথার উপর দিয়ে গেছে যেন। না বুঝার ভঙ্গিতে রোদ জিজ্ঞেস করলো, ছেড়ে চলে গেলাম? হোস্টেলের কথা বলাতে হোস্টেলে গেলে মানে কিসের হোস্টেল? আমি চলে গিয়েছি মানে? আদ্রিয়ান ভুরুকুচকে তাকালো, কিছুটা বিরক্ত হয়ে বলল, সকালে হোস্টেলে রেখে আসবো এ কথা বলাতেই তো আজ সারাদিন হোস্টেলে ছিলে, হয়রানি করালে। কি বলেন এসব, সারাদিন হোস্টেলে কেন থাকবো? আপনি না মেডিকেল ড্রপ করলেন, ক্লাস তো দুপুরেই শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ দুপুরেই শেষ হয়েছে, গ্রুপ প্রেজেন্টেশন দিয়েছিল, আজ না করলে কাল আবার যেতে হতো। কাল যেহেতু মেডিকেল অফ তাই ভাবলাম আবার আসবো কেন, তার থেকে বাসায় থাকবো। এজন্যই আজ হাসবার হোস্টেলে আমরা তিনজন গিয়েছিলাম, বাকি দুজনও তো ছিল, দেখেননি? আদ্রিয়ান কিছুটা অবাক হলো, ভুল বুঝাবুঝিতে এত কিছু, তবু রোদের বাচ্চা মতে বিরক্ত সে বলল, এই কথাটা একটাবার কল করে বলা যেত না, আমি কি মানুষ না, চিন্তা হয় না আমার? রোদ কোনো কথা বলল না, পাশ থেকে আদ্রিয়ানের ফোনটা নিয়ে মেসেঞ্জারে ঢুকে একসাথে চারটা মেসেজ দেখালো যেগুলো রোদের পাঠানো ছিল। আদ্রিয়ান খুঁজে পেল না কখন এসেছে এই মেসেজ। রোদ কিছুটা ধীরকণ্ঠে বলে উঠল, দুপুরের পরেই দেখেছিলাম আপনি কল করেছেন, তখন ক্লাস ছিল তাই রিসিভ করতে পারিনি, পরে যখন ব্যাক করব তখন দেখি ফোনে ব্যালেন্স নেই, চার্জও ছিল না, রিচার্জ করতে করতে অফ হয়ে গেল। জানিনি তো অ্যাপেল চার্জার পাওয়া যায় না সব জায়গায়, আপনার নাম্বারও মুখস্থ নেই। পরে হাসবার ফোনে লগ ইন করে আপনাকে মেসেজগুলো পাঠিয়েছিলাম, বলেছিলাম আমার লেট হবে, হাসবার হোস্টেলে আছি, আমার দোষটা কোথায়? রোদ উঠে গেল, অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বুঝলো আদ্রিয়ান। রোদ একটা পেইন কিলার এনে আদ্রিয়ানের মুখে ভরে দিয়ে পানি এগিয়ে দিল। আদ্রিয়ান সেটা গিলে কিছু বলার আগে রোদ মুখ এগিয়ে আদ্রিয়ানের গালে চুমু খেল। লাইট অফ করে চুপ করে পাশে শুয়ে রইল, ওর কানে এখনও বাজছে, আমার বাচ্চারা, রোদের না। রাগের মাথায় বললেও কথাটা বেশ গায়ে লেগেছে রোদের। আদ্রিয়ান পেছন থেকে রোদকে শক্ত করে জড়িয়ে ধরল, ঘাড়ে মুখ গুঁজে দিতে ঈষৎ কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান ওভাবে ঘাড়ে চুমু খেয়ে বলল, আমি সরি, ভুল বুঝে ফেলেছি, ভেবেছিলাম তুমি রাগ করে এমন একটা বোকামি করেছ, ভয় পেয়েছিলাম জান। আদ্রিয়ানের অবাধ্য বিচরণ চলতেই রোদ ফট করে ওর হাত ধরে ফেলল। আদ্রিয়ান ছাড়িয়ে নিতেই রোদ বলে উঠল, ঘুমোতে দিন প্লিজ। আদ্রিয়ান কিছু বলছে না, রোদকে আরেকটু কাছে টানতেই রোদ কিছুটা মিনতির স্বরে বলল, কাল থেকে প্রায় নির্ঘুম আমি, সেটা তো আপনিও জানেন, সারাদিন অনেক ধকল গিয়েছে, একটু ঘুমোতে দিন। আদ্রিয়ান রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসো বুকে ঘুমাবে? লাগবে না, এখানেই ঘুমাই, বুকের ওপর বোঝা হতে চাই না। আদ্রিয়ানের যেন কথাটা হজম হলো না। রোদ কি বলল, বোঝা? রোদ আদ্রিয়ানের কাছে বোঝা, এটা রোদ বলতে পারল? রোদ ততক্ষণে বালিশে মুখ গুঁজে দিয়েছে। আদ্রিয়ান শোয়া থেকে উঠে বসল, রোদের দিকে ফিরে বোঝার চেষ্টা করল। অল্প আলোতে আপসা বোঝা যাচ্ছে ওর রোদের মন খারাপ, কিন্তু কারণ? আদ্রিয়ান রোদের কাঁধে হাত রাখল, রোদ হাতটা সরিয়ে একটু চেপে গেল। আদ্রিয়ান এবার জোর করে নিজের দিকে ঘুরাতে দেখল রোদের গাল ভেজা। ব্যস্ত কণ্ঠে আদ্রিয়ান বলল, শোনা আমার কি হয়েছে? ঘুমাবো। বলো কি হয়েছে? আচ্ছা একটা ভুল বোঝাবুঝি ছিল, ভুলে যাও। মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি ভালো, কারো মনের কথা জানা যায়। মানে কিসের কথা বলছো? আপনার বাচ্চারা সকালেই উঠে যাবে, আমাকে লাগে তখন তাদের, ঘুমোতে দিন, দয়া করুন আমার উপর। এভাবে বলছো কেন? কিভাবে বললাম, আপনিই তো মাত্র বলেছেন আপনার বাচ্চারা, আমার কিছু না, আমি ওদের কিছু না। কথাগুলো জড়িয়ে যাচ্ছে রোদের। আদ্রিয়ান বুঝলো এবার রাগের মাথায় বলেছে তখনও, এ কথা রোদকে বলতেই রোদ বলল, রাগের মাথায় মানুষ সত্যিটাই বলে, আপনিও বলেছেন, আসলে আমার মতো বাজা মেয়েদের জন্য এসবই ঠিক আছে, বেশি আশা করা ঠিক না, আমার তো কোনোদিন বাচ্চা হবে না, না হলে আমিও বলতে পারতাম আমার বাচ্চা। রোদ ধমকে উঠল, রোদ কেঁপে উঠল। রোদ আদ্রিয়ানোর বাহু ধরে বলল, কোন কথা কোথায় টানছো তুমি, কিসের বাজা? একদিন বলেছি না এই শব্দ ব্যবহার করতে না, বলেছি আরেকদিন শুনলে থাপড়ে কান ঝালাপালা করে দিব,
ওরা তোমার সন্তান, আমাদের সন্তান, জন্ম দিলেই মা হওয়া যায় না। ওরা তোমার প্রতি কতটা আসক্ত সেটা জানো তুমি? মিশানের এক বেলা তোমাকে ছাড়া চলে না, মিশি থাকতে পারে না। ছয় মাসে এতটা অ্যাটাচমেন্ট তো বাইরের কারোর সাথে হয় না, কিন্তু তোমার সাথে হয়েছে, তুমি ওদের মা, তাই হয়েছে। ফুপিয়ে কেঁদে উঠল রোদ। ওর বাচ্চা দুটো কারো না, কাউকে দিবেও না রোদ। আদ্রিয়ানকে ছেড়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদ্রিয়ান সময় লাগিয়ে নিজেকে শান্ত করল, অসহায় চোখে তাকালো রোদের দিকে, নিজেও শুয়ে মিশে রইল রোদের সাথে। একটু পরই ঘুমিয়ে গেল রোদ। আদ্রিয়ান রোদের কাঁধ থেকে কাপড়টা টেনে নামালো, উন্মুক্ত কাঁধে মুখ গুঁজে শ্বাস টেনে নিল। এই মেয়েটাকে ওর ভীষণভাবে দরকার। একটুখানি ভুলের কারণে আজ এত সব ঘটল, না চাইতে এই কটু কথা শুনিয়েছে ও রোদকে। মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, এখন কিভাবে মানাবে ও বউকে? ভালোবাসার ভিন্ন রং, পর্ব 44। বেশ সকালেই ঘুম ভেঙে গেল রোদের। অতিক্লান্ত শরীর কাল একটু বিছানার সোপেতেই ছেড়ে দিয়েছিল, ঘুমটা বেশ হয়েছে তার। প্রমাণস্বরূপ গালে হাতে ঘুমের দাগ পড়েছে, রোজকার মতোই শক্ত হাতের বন্ধনীতে আবদ্ধ ছিল। নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কিচেনে ঢুকে পড়ল রোদ। এখনও পুরোপুরি আলো ফুটেনি, এমনই সময় তো বুয়াই নাস্তা তৈরি করে, ওটাই খাওয়া হয়। আজ যেহেতু রোদ বাসায় আছে, তাই নিজে বাচ্চাদের জন্য রান্না করবে, যেই ভাবা সেই কাজ। পানি বসিয়ে কফিটা করে ফ্লাক্স ঢেলে আলুর পরোটা বানাতে ব্যস্ত রোদ। লাস্ট দুটো বাকি, এমন সময় কেউ পেছন থেকে জড়িয়ে ধরল। রোদ অল্প ঝটলা খেলেও নিজেকে সামলে নিল। আদ্রিয়ান ওর কাঁধে মাথা দিয়ে পেট জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো। রোদ কোনো কথা না বলে নিজের মতো কাজে ব্যস্ত। আদ্রিয়ান বউ থেকে পাত্তা না পেয়ে মুখটা উঁচু করে গলায় চুমু খেয়ে আদুরে গলায় ডাকলো, বউ। উত্তর না দিয়ে পরোটা উল্টালো রোদ। আদ্রিয়ান হতাশ হলো কিন্তু দমল না, আবারও গালে চুমু খেয়ে বলল, এই বউ, রাগ কমেনি? আমি অনেক সরি তো। আচ্ছা, কী করলে রাগ কমবে? রোদ হাতের গোলাটায় আটা ছিটিয়ে বলতে নেবে এমন সময় আদ্রিয়ান রোদের হাতের উপর নিজের হাত বুলিয়ে দিচ্ছে। রোদের তবুও কোনো সাড়া না পেয়ে আদ্রিয়ানের এবার মন খারাপ হলো। কী দরকার ছিল রাগের মাথায় ওইসব বলা? এখন কে সাফার করছে? আদ্রিয়ানই তো। আদ্রিয়ান তবুও প্রচেষ্টা চালালো রোদকে মানানোর, অথচ রোদ তো মেনেই আছে, কি আর মানাবে? আদ্রিয়ানকে সরতে না দেখে হাতে থাকা আটা ওর গালে লাগিয়ে দিল। আদ্রিয়ান বুঝল দুষ্টু বউ আগেই রাগ ভুলেছে, এতক্ষণ ওকে হেনস্থা করছিল। আদ্রিয়ানও হাতে অল্প আটা নিয়ে রোদের গলায় মাখিয়ে দিতেই চেঁচিয়ে উঠল রোদ, এই কি করেছেন, সরুন আজারা, কাজ করছি না আমি। আদ্রিয়ান বউয়ের ঝাড়ি খেয়েও থামল না, গলায় আদর করতে ব্যস্ত সে। রোদ তখন শেষ পরোটাটা নামালো, ভেজিটেবল রান্না করবে এখন, তখনই গ্যাসটা অফ করে দিল আদ্রিয়ান। রোদ ছাড়াতে চাইলেও পারল না। আদ্রিয়ান ফিসফিস করে বলল, বউ, বাচ্চাদের উঠতে এখন অনেক দেরি। রোদ কিছুটা রাগি কণ্ঠে বলল, তো কি, ছাড়ুন, কাজ করছি না আমি। এখন অনেক সকাল। কথাটা বলতে বলতে দুষ্ট আদ্রিয়ান দুষ্টুমিতে ব্যস্ত হলো। রোদ নিজেও তখন কিছুটা বেপরোয়া হলো, তবুও মুখে বলল, তাতে কি। আদ্রিয়ান ফট করে রোদকে কোলে তুলে নিয়ে বলল, না বলে দেখাচ্ছি, চলো। সকাল সকাল ভালোবাসার মুহূর্ত কাটালো দুজন, রোদ গুটিয়ে শুয়ে আদ্রিয়ানের উন্মুক্ত বক্ষে, আদ্রিয়ান ব্যস্ত রোদের মাথায় বিলি কাটতে। এত সব সুখ লুকিয়ে এই রোদের মাঝে, সবটুকু সুখ শুধু আদ্রিয়ানের জন্য, ভোরের আলোর ন্যায় স্নিগ্ধ এই সুখ। দিনের সাথে সাথে এর উষ্ণতা শুধু বাড়েই বই কমে না, যতটা কাছাকাছি থাকা যায় ততটাই গভীরতা অনুভব করা যায়। একদম যেন একটা সুখ পানি, যে কি সুদূর থেকে এসেছে শুধু মাত্র আদ্রিয়ানের জন্য, আদ্রিয়ানের বিরং জীবনটাকে রঙিন আঁচড়ে রাঙিয়ে দিবে বলে, ভিন্ন রঙের দেখা দিবে বলে। এই যে আদ্রিয়ান পাগল পাগল হয়, কখন হয়? এই রোদকে অতি কাছে পেলেই তো হয়। যখন রোদ নিজেকে আদ্রিয়ানের জন্য বিলীন করে দেয়, তখন আদ্রিয়ানের সুখটা যেন আকাশচুম্বী হয়ে ওঠে, এত এত সুখ রাখার জোগাড় হয়ে ওঠে না। উত্তাল ঢেউয়ে যেন ভেসে যায় আদ্রিয়ান, ভাটার পর জোয়ার আসার অনুভূতির ন্যায় এই ভালোবাসা, একদম ভেজা ভেজা।
কখনো কাঁচা তো কখনো মিঠা, যেমন এখন মিঠা মিঠা অনুভূতি হচ্ছে। আদ্রিয়ান ঘড়ির দিকে তাকালো, সকাল 7টা, এখন রোদের ওঠার নামও নেই। অতি ভালোবাসায় দিক হারায় মেয়ে, অল্পতেই যেন গলে যায়। কোথায় যাবে আদ্রিয়ান একে নিয়ে? মোমের পুতুল এটা আদ্রিয়ানের, যার সান্নিধ্য পেয়ে আদ্রিয়ান নিজেও গলে যায়। রোদকে উঠানো প্রয়োজন এখন। আদ্রিয়ান ওর কপালে চুমু খেয়ে বলল, সোনা উঠবে না? রোদ নিজেও একটু মাথাটা উঁচু করে আদ্রিয়ানের গালে চুমু খেয়ে বলল, আদ্রিয়ান হাসল, এতক্ষণ আনা যাচ্ছিল না, এখন উঠবে না, কি আর করান। টেনে নিজের উপর তুলে নিয়ে বলল, এই দুষ্ট পাখি, তোমার এত সব দুষ্টামি আর পাজি পানা শুধু আমার সাথেই কেন? রোদ মুখটা আদ্রিয়ানের দিকে এগিয়ে নিয়ে বলল, কি হয়েছে, কিছু বলবে? তো কার সাথে করব? আদ্রিয়ান তাকালো রোদের দিকে, নিজেও মুখটা এগিয়ে নিল। অল্প স্বল্প ভালোবাসা বিনিময় করে রোদকে নিয়ে উঠে গেল, না হলে এই মেয়ে সারা দিনে উঠবে না। যেই দুষ্টি হয়েছে ইদানিং, ভাবতে ভাবতে আদ্রিয়ান নিজেই হেসে দিল। দুজন ফ্রেশ হয়ে আসার পরপরই বাচ্চারা উঠে গেল। আদ্রিয়ান নিজেই সবজি আর ডিম করে নিল। রোদকে এখন কাজ করানো মানেই দুর্বলতা বাড়া। খাওয়ার টেবিলে মিশি মিশান বায়না ধরল ঘুরতে যাবে। দুদিন পরপরই এদের এসব বায়না। আদ্রিয়ান হেসে রাজি হয়েছে, বাকিটা এখন রোদের ওপর। মিশান জানে মায়ের সামনে অসহায় চেহারা করলেই মা রাজি হবে, তাই এসব নিয়ে টেনশন নেই। জারবার সাথে ধুমসে লেগেছে ইয়াজের। ইয়াজ বুঝে না এত বড় ডক্টরও সেখানে এতটুকু মেয়ে ওকে ঝাড়ি মারে, সবটুকু দোষ ওই রোদের। আজ যদি রোদ ওকে সম্মান দিত তাহলে নিশ্চিত জারবাও দিত। রোদ থেকে সম্মান পাওয়া কল্পনা বই কিছুই না। হাজার ভিক্ষা চেয়েও ইয়াজ রোদ থেকে কোনোদিন চুল্লু পরিমাণ সম্মানটুকু পায়নি। ইয়াজ অবাক হয় এটা ভেবে, এমনি সময় বলদা হবু বউ ইয়াজকে কোনো মেয়ের সাথে দেখলেই ফুসে ওঠে। এক কথায় যাকে বলে যাতে মাতাল তালে ঠিক। দোষটা অবশ্য ইয়াজেরই, কথায় কথায় জারবাকে বলেছিল হাসবা নামের মেয়েটা ওর পেছনে ঘুরঘুর করে, কিন্তু ইয়াজ পাত্তা দেয় না। জারবা তখন কিছুই বলেনি, কিন্তু এখন শুনল কাল রাতে ইয়াজ ওই হাসবার হোস্টেলে গিয়েছিল। এটা শোনার পরই ভেজা বিড়ালের ন্যায় মিউমিউ করা জারবা বাঘিনীর ন্যায় গর্জে উঠেছে। ইয়াজ শত চেষ্টা করেও বুঝাতে অক্ষম না পেরে রোদকে কল দিয়ে এক দফা ঝেড়েছে, কেন ইয়াজকে সম্মান দেয় না, ও দিলে ওর ননদও দিত। রোদ তখন কিছু বলেনি, কিন্তু ইয়াজের ঝাড়ি দেওয়ার শোধ তুলেছে জারবার কাছে বলে। ইয়াজ নাকি নিজেই হাসবার পিছনে ঘুরে, এবার বুঝবে ইয়াজ রোদকে ঝাড়ি মারলে কী হয়। দিশাদের ড্রয়িং রুমে বসেছে রাতুল তার মা বাবাকে নিয়ে। এদিকে দিশার মা বাবা অক্কার মা চক্কা হয়ে বসে আছে। রাতুল দিশার হাত চাইতে এসেছে। দিশাকে ওর মা পাঠিয়ে রোদের বাসায় যাতে চাচা চাচি আর রাতকে ডেকে আনে। এমনি সময় হলে মেয়ে দিতে তারা দ্বিতীয়বার ভাবত না, কিন্তু এখন কিভাবে কি, যেখানে রাতুলকে ঘিরেই রোদ নামক সবার ছোট্ট ভালোবাসাটা এতটা ভোগান্তির শিকার হয়েছিল, কাবিন পর্যন্ত এসে ভেঙেছিল, সেখানে দিশার সাথে এখন রাতুলের বিয়ে দেওয়াটা উচিত কি না কেউ বুঝতে পারছে না। রাতুলের বাবা বন্ধুর হাত ধরে বিনয়ের সুরে বললেন, দেখ আমার দিশাকে নিজের মেয়ের মতো রাখবো, শেষবার ভরসা কর তোর হাত দুজো ধরি। দিশার বাবা নির্বাক, কি বলবেন, রাতরা তখন হাজির। রাত সবার সামনেই বলে উঠল, দিশা দিশাকে ডাক, ও যেটা বলবে সেটাই হবে। দিশা দিশাকে ডেকে আনতেই রাত তাকালো। দিশা রাতুলের দিকে তাকিয়ে আচমকায় বলে উঠল, আমিও যদি কোনোদিন মা হতে না পারি তখন কি বিয়ের আসরে আমিও রোদের মতন একা বসে বসে সবার কটু কথা শুনবো? আমিও কি রোদের মতো ঘর কোনো হয়েই থাকবো? দিশার এহানো প্রশ্নের জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না, যা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ঘুরতে বের হয়েছে আদ্রিয়ান বউ বাচ্চাদের নিয়ে। কথা ঘোরার থাকলেও ওরা এসেছে শপিং মলে। মলে একটু হাঁটার পরেই মিশে ক্লান্ত, বাবার কোলে উঠে সে এখন আরামসে ঘুরে ঘুরে দেখছে। রোদ প্রথমেই দুই বাচ্চার জন্য গরমের শপিং করল, যেই গরম সেই হিসেবেই উজ্জ্বল রঙের পাতলা পোশাক নিয়েছে। গাঢ় রং সূর্যের আলো শোষণ করে,
তাই গরমে হালকা রঙের পাতলা পোশাক পরা উচিত।